আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা আজকে এখন এই মুহূর্তে বর্তমানে আছি পাবনা, আর যে কারণে পাবনা আসছি সেটা আপনারা হয়তো অনেকেই এই ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। সেটা হচ্ছে আজকে আমাদের পাশে আপনারা যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে মিরাজুল ইসলাম মিরাজ। তো আজকের এই প্রতিবেদনটা তাকে নিয়ে আমরা তার সাথে কথা বলবো। আর ইতিপূর্বে আপনারা অনেকে হয়তো এই মিরাজ ভাইকে দেখেছেন, আমরা এর আগে দেখতে পেরেছি সে তৌহিদ আফ্রিদির একটি ব্লগেও ছিল। ব্লগ নাম্বার কত ছিল? 66 নাম্বার ব্লগে ছিল। তো এখন আমরা মিরাজ ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, আপনার পুরো নামটা কী? জন্য মোহাম্মদ মিরাজুল ইসলাম মিরাজ। মিরাজুল ইসলাম মিরাজ। আচ্ছা, আপনার বর্তমান বয়স কত এখন? 18 বছর হয়ে গেছে। 18 বছর হয়ে গেছে। আপনি এখন বর্তমানে কী করছেন? আমি এখন আমাদের এখানকারই একটা সরকারি কলেজ আছে, ওইখানে পড়াশোনা করছি ইন্টার ফার্স্ট ইয়ারে লেখাপড়া করছেন। লেখাপড়ার পাশাপাশি অবসর সময়টাতে কী করা হয়? আসলে আমার সেরকম কোনো কিছু নাই যে আমি কোনো কাজ করব। স্টাডি করার পাশাপাশি আছে, আমার একটা ভাই আছে, ওনার অফিস আছে, অফিসে গিয়ে আছে কম্পিউটারে কিছু কাজ আমি শিখতেছি, এই আর কি। এছাড়া আর কিছু নেই যে আমি সেই কাজগুলো করব। কম্পিউটারের কাজ শিখতেছেন বলতে কি? কম্পিউটারের কাজগুলো মূলত কীভাবে করা হয়? ওইগুলো হচ্ছে এডিটিং, মানে শর্ট ফিল্ম, কমেডি, এগুলো এডিটিং যেভাবে করে ওই এডিটিংগুলো সম্পর্কে আমার আর কি ইয়ে নিচ্ছি। আচ্ছা, তো এখন আপনি আমাকে একটা বিষয় বলবেন। আমি দেখতে পারতেছি সৃষ্টিকর্তা আপনার দুইটা হাত দেয়নি, এটা কি আপনার জন্মগতভাবে না কোনো ধরনের অ্যাক্সিডেন্ট? না, আসলে আমার জন্মের পর আমার যখন মানে বুদ্ধি হওয়ার পর থেকে আমি যে জানতে পারি যে আমার দুইটা হাত নেই, এই আর কি। আর আমাকে সবাই বলে, আমার মাও বলে যে আমার জন্মের পর থেকে নাকি হাত নেই। আচ্ছা, মানে আপনার জন্মই হয়েছিল? জন্মই হয়েছিল। তো এই নিয়ে, এই যে আপনার যে দুইটা হাত নেই বা এই হাত ছাড়া এই দুনিয়াতে আসলেন, আর দুনিয়াতে এখন পর্যন্ত আপনি যেভাবে চলাচল করতেছেন বা অনেক মানুষের কাছে যেতে হয়, উঠতে হয়, বসতে হয়, দেখা গেছে আপনার ফ্রেন্ড আছে, তাদের কাছ থেকে আপনি কতটুকু সাপোর্ট পান? না, আসলে আমার পিতামাতা সহ আমার পিতামাতা, ফ্রেন্ড, তারপরে যারা বড় ভাই আছে ওনাদের আমাকে অনেক সাপোর্ট করে, যে সব দিক থেকে আমাকে হেল্প করা থেকে শুরু করে এ টু জেড আমাকে অনেক হেল্প করে দেয়। তো কখনোই কি একা একা কাঁদা হয় যে এই যে সৃষ্টিকর্তা আপনাকে যেভাবে দুনিয়াতে পাঠালো, এটা নিয়ে কি মানে মনে মনে কষ্ট পান? এটা আসলে আগে পাইতাম, কিন্তু এখন তো অভ্যাস হয়ে গেছে, এখন আর ওরকম হয় না। আমার যখন প্রথম জন্ম হয়, জন্মের পর আমার বয়স তখন হবে হয়তো 8-9 বছর, অনেকে অনেক রকম কথা বলতো যে তোমার হাত নেই কেন, তোমার কেন আল্লাহ তোমাকে জন্ম দিয়েছে, তোমার জন্মটা হওয়ার চেয়ে না হওয়াটাই ভালো ছিল, এরকম কথা অনেকে বলছে। এরকম কথা আপনাকে বলছে? জি। তো বলার পর আপনি উত্তরে কি বলছিলেন? আমি তো তখন মানে 8-9 বছর বয়সে একটা ছেলে, সে কিছু তো উত্তর দিতে পারবে না। উত্তর দিতে পারবে না? তখন কি আপনি মানে রাগ করে চলে আসছেন? রাগ করে না, আমার মানে তখন ওই কথাটা বলার পর আমার চোখ দিয়ে মানে আপনা আপনি পানি ঝরতেছে যে কেন আমাকে মানুষ এরকম কথা বলে। এরপর আমি যখন আমি চেষ্টা করলাম যে আমি ওর লাইফে কিছু করবো, যেমন যেন মানুষ বলতে না পারে যে না, ও সমাজের বোঝা না, ও আমাদের কারোর বোঝা নয়, ও একটা কিছু করতে পারছে, এটাই আলহামদুলিল্লাহ। আর আমি এমন কিছু করবো লাইফে, আমি এটা চিন্তা করি যে আমি লাইফে এমন কিছু করবো যেন ওই যে আমাকে বলছে যে তোমার জন্মটা হওয়ার চেয়ে না ওটা ভালো ছিল, ওই লোকটি এসে যেন আমার কাছে এসে আমাকে সালাম দিয়ে বলে মিরাজ ভাই কেমন আছেন, বা মিরাজ কেমন আছো, এটাই আর কি। মানে যে মানুষটা আপনাকে বলেছিল যে তোমার দুনিয়াতে আসার কোনো প্রয়োজন ছিল না, তুমি কেন এই হাত ছাড়া দুনিয়াতে আসলে? তো প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে এবং যে ব্যক্তিটা ওনাকে এই কথাটা বলেছে তার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে
উনি দুনিয়াতে এসছে মানে কি, মানে নিজের পছন্দ মতো উনি দুনিয়াতে এসে পড়েছে যে আমি একটা মানে এই দুনিয়াতে আসবো, আমার জন্মের পর আমি কিভাবে আসবো বা কিভাবে জন্মগ্রহণ করব, এটা আমার নিজের ইচ্ছাতে আমি জন্মগ্রহণ করব, বিষয়টা কিন্তু এরকম না। যারা এই ধরনের কথা বলে আমি মানে নিঃসন্দেহ বলে দিতে পারি যে তারা আসলে এক প্রকারে বলা যায় কোনো ধরনের মানুষের কাতারেই পড়ে না। কারণ একটা মানুষ হয়ে মানুষকে যে একটা সম্মান দেওয়া, রেসপেক্ট করা, এগুলো যদি আমরা না শিখি তাহলে আমরা মানুষ হব কীভাবে? তো ভাইয়া লেখাপড়াটা তো করতেছেন, জি, লেখাপড়ার ভিতরে যখন আপনি স্কুলে যান বা কলেজে, আপনি তো এখন কলেজে পড়ছেন, হ্যাঁ জি কলেজে, তো এক্ষেত্রে মোটামুটি তো একটা অ্যামাউন্ট তো খরচ হয়ে যায় তাই না? হ্যাঁ, তো এই অর্থটা কোত্থেকে আসে? আসলে আমার ফ্যামিলি থেকে মানে কখনোই সম্ভব না এই অর্থটা দেওয়ার। আমাদের স্কুলের যে স্যাররা আছে ওনারা কিছু হেল্প করে, তারপর হচ্ছে বাইরে অনেকে যারা অর্থবিত্ত যারা আছে ওনারাই আমাকে হেল্প করে যে মিরাজ এই টাকাটা রাখো, তোমার পড়াশোনার কাজে লাগবে, এইভাবে আর কি চলে যাচ্ছে, এইভাবে চলে যাচ্ছে। আপনার আব্বু আসলে কি করে? আমার আব্বু এখন কিছু করে না, আমার আব্বু অসুস্থ। অসুস্থ? জি, অসুস্থ বলতে মানে স্ট্রোক করেছিল? স্ট্রোক করেছে। হ্যাঁ, স্ট্রোক করার পর এখন আর কিছু করতে পারে, এখন কোনো কাজ করতে পারে না। মা কিছু করতে পারে না, মা বাসাতেই থাকে। হ্যাঁ, বাসাতেই থাকে। তো মা বাসাতে থাকে, বাবা কাজ করে না, তাহলে মূলত সংসারের আয়ের উৎসটা কি? মানে আপনার আমি যে বললাম, আমার আমার একটা ভাই আছে বড় ভাই, উনি হচ্ছে ওনার সংসার নিয়ে আলাদা, আর আমি আমার আম্মুকে নিয়ে থাকি, আর আব্বু যেহেতু অসুস্থ আর এ আর কি ভাইয়া আব্বু ইয়ে করে মানে টেক কেয়ারটা করে, আর আমি আমার আম্মুকে নিয়ে থাকি। আম্মুকে নিয়ে থাকি? হ্যাঁ। তো আব্বু কি ভাইয়ার কাছে থাকে? হ্যাঁ, ভাইয়ার কাছে থাকে। আর আপনি মাকে নিয়ে? মাকে নিয়ে। তো এখন বলা যাচ্ছে যে আপনার যে সংসার, একটা মানুষের বেঁচে থাকতে হলে তো তিন বেলা খেতে হয়। হ্যাঁ, অবশ্যই। তার পাশাপাশি আপনি লেখাপড়া করছেন, এই মূল অর্থটা আসছে বিভিন্ন মানুষের সহযোগিতা। হ্যাঁ, সহযোগিতা। কারণ আপনি তো কোনো ধরনের কাজ করতে পারবেন না, না, আর কাজ করাটা আপনার পক্ষে সম্ভবও না। জি। তো এই নিয়ে বা এই যেভাবে আপনি কষ্ট করে মা এবং সন্তান মিলে আছেন, মা কী বলে আপনাকে? আম্মু কী বলবে, বলে বাবা তুমি এরকমভাবে চলতেছো, অনেক টেনশন করে আমার মা যে কীভাবে খাবো। আসলে আল্লাহ তালা মানুষের যদি পাশে থাকে তাহলে তার কোনো চিন্তা থাকে না। এখন আল্লাহ তালা আমাকে এভাবে তৈরি করেছে, মানে আমার আম্মুর তো আমাকে নিয়ে চলতে হবে। অবশ্যই। হ্যাঁ, সেই জন্য আর কি আমি চিন্তা করি একসময় যে আল্লাহ আজকে তো খাচ্ছি, কালকে কী খাবো, কালকে তো খাচ্ছি, তার পরের দিন কী খাবো, এটা আসলে টেনশন থাকে অলওয়েজ টাইম। আসলে আল্লাহ তালা সে ব্যবস্থা করে দেয়। মানে হঠাৎ করে একজন ফোন দিয়ে বললো যে মিরাজ, বা আপনি কি মিরাজ বলছেন, আমার তো অনেক ইউটিউবে ভিডিও আছে, এগুলো দেখে অনেকে হেল্প করে, বলে আপনি কি মিরাজ বলছেন, হ্যাঁ মিরাজ বলছি, আচ্ছা আমি আপনাকে 1000 টাকা বা 500 টাকা দিয়ে হেল্প করতেছি, এই টাকাটা আপনি নেন। উনি দেয়, এখন কী করবো, একটা মানুষ যদি হেল্প করতে চায় তাহলে তো তাকে না বলা যায় না, কারণ তার সে মন থেকে বলতেছে যে আমি তোমাকে হেল্প করবো, কারণ আমরা চাই না কাউকে মানুষকে কষ্ট দিতে, এই আর কি আমি নিই টাকাটা, নিয়ে আমার সংসার এভাবে চলে যাচ্ছে আর কি, আমি আর মা এভাবে চলে যাচ্ছে। এভাবে বিভিন্ন মানুষের সহযোগিতায় আপনারা এখন চলছেন, আপনার সংসারটা চলছে। আমরা আপনার অভিনীত অনেক ধরনের নাটক বা শর্ট ফিল্ম বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখি, এটার মূল কারণ কি, মানে কিভাবে করেন আপনি? আসলে এটা আমার, আমি কখনো মানে চিন্তা করতে পারি নাই যে আমি এই জগতে আসবো শর্ট ফিল্ম কমেডি। আমি একদিন চিন্তা করলাম যে আমাদের সম্পর্কে অনেক মানুষ অবহেলা করে আমাদেরকে, সবচেয়ে মানে আমাদের যে মানে প্রতিবন্ধী একটা মানুষের যে লাইফে কত কষ্ট, একজন প্রতিবন্ধী না হলে সে বুঝতে পারবে না। তো আমি চিন্তা করলাম যে এটা নিয়ে আমি একটা ভিডিও করব, কারণ একদিন আমি হচ্ছে আমাদের স্টেশনে মানে স্টেশনে আসার পথে একটা লোক হাত পা সবে আছে, সে ভিক্ষা করতেছে, মানে দেখে অবাক হয়ে গেলাম যে আল্লাহ এই মানুষটার তো হাত পা সবে আছে, কেন কেন ভিক্ষা করতেছে, এর মধ্যে কি আত্মবিশ্বাস নাই, এর মধ্যে কি মনুষ্যত্ববোধ নাই। আমি চিন্তা করলাম যে এটা নিয়ে আমি একটা শর্ট ফিল্ম বানাবো। তারপর হচ্ছে আমার একটা ভাই আছে, ওনার কাছে গেলাম যে ভাইয়া আপনার তো ইউটিউব চ্যানেল আছে, তো আমি আপনার চ্যানেলে একটা শর্ট ফিল্ম বানাতে চাই, স্টোরিটা কীরকম, তারপরে বললাম যে এই স্টোরি এরকম হবে, তো হ্যাঁ সমস্যা নেই, ওইটা থেকে আমার শুরু হয় আর কি। যেন আমি আমি আসলে শর্ট ফিল্মগুলো বানাই মানে মানসিক মানুষকে খারাপের পথে দেখানোর জন্য না, আমি আসলে মানুষের আত্মবিশ্বাসটাকে জাগিয়ে তোলার জন্য শর্ট ফিল্মগুলো বানাই। আমার অনেকগুলো শর্ট ফিল্ম আছে, কিন্তু আপনি একটাতে কোনো খারাপ ভিডিও পাবেন না, কোনো খারাপ স্টোরি পাবেন না, এই আর কি। তো বলা যাচ্ছে আপনি যে শর্ট ফিল্মগুলো করে থাকেন, এগুলো মোটামুটি অনেকটাই আপনি নিজেই সব পরিচালনা করেন বা গল্পটা আপনারই থাকে? সেটা হচ্ছে আপনি অনেক জায়গায় দেখেন যে বিভিন্ন মানুষ হাত আছে পা আছে কাজ করে খেতে পারে, তারপরে ভিক্ষা করে খায়। তো সেক্ষেত্রে আমি আরেকটা মানে পার্সোনালি ভাবে হয়তো এটা বিষয়টা বা কথাটা আপনার মাইন্ডে লাগতে পারে, তারপরে আমি বলছি, সেটা হচ্ছে সেক্ষেত্রে তারা যদি হাত পা থাকা অবস্থায় মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খেতে পারে, তাহলে আপনি কেন পারেন না? আসলে আমার মধ্যে সেই মনুষ্যত্ববোধটুক নেই, কারণ আমার মধ্যে আমি চাই কি যে আমি কেন মানুষের কাছে হাত পাতবো,
আমি পড়াশোনা করবো, নিজের পায়ে দাঁড়াবো। আমার কাছে মানুষ আসবে, আমি কেন মানুষের কাছে যাবো যে আমি বলবো ভাই আমাকে 20,000 টাকা দেন, ভাই আমাকে 500 টাকা দেন, আমি কেন বলবো? আসলে আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে যদি আত্মবিশ্বাসটা থাকে এবং মনুষ্যত্ববোধ থাকে, তাহলে আমার মনে হয় না কেউ কারোর কাছে হাত পাতবে। কারণ আমরা মানুষ, মানুষ চেষ্টা করলে কিন্তু অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা তা করি না। কেন কেন করি না? কারণ আছে। কারণ আমি যে চিন্তা করতেছি যে আমি কাজ করার চেয়ে একজনের কাছে হাত পেতে চাইলে তো পারছি। আপনার কাছে হাত পাতলাম, ভাই 50,000 টাকা দেন, আপনি 50,000 টাকা না দিলেন, 20,000 টাকা তো দিবেন, তাহলে আমরা কেমন আছে আর বর্তমানে সে কি করতেছে। তো মিরাজ ভাই, আজকে যেহেতু আমরা আপনার একটা ইন্টারভিউ নিলাম, তো আমাদের ইন্টারভিউটা বাংলাদেশ সহ প্রবাসের অনেকেই দেখবে। তো আপনি একটা বিষয় বললেন যে আপনি কারো কাছ থেকে কোনো ধরনের হাত পেতে সহযোগিতা সেটা নিতে চান না বা নেবেন না, কিন্তু আরেকটা কথা বলছি, যেহেতু আপনার বাবা অসুস্থ বা বাবা পাশে নেই, মা আছে, শুধু মা তো কাজ করতে পারে না, তো আপনার সংসারটা চলাতে অনেক কষ্ট হয় যেটা আমরা দেখলাম এসে আর যতটুকু জানি। তো সেই ক্ষেত্রে এই ভিডিওটা দেখার পর যদি কোনো ভাই এবং বোন আপনাকে নিজের সন্তান বা ভাই মনে করে কোনো ধরনের আর্থিক সহায়তা করতে চায়, সেটা কি আপনি নেবেন? হ্যাঁ নেব, অবশ্যই নেব, নেবেন না? তো আপনার সাথে যোগাযোগ করার মতো এমন কোনো ফোন নাম্বার কি আছে? হ্যাঁ, ফোন নাম্বারটা আছে। তো ভাইয়া আপনি আপনার নাম্বারটা একটু বলেন। আমার ফোন নাম্বারটা হচ্ছে 01742159132, 01742159132। আপনারা সহযোগিতা করতে চাইলে করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমরা মিরাজ ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিব। তো ভাই, অনেক তো কথা বললাম, অনেক তো আড্ডা দিলাম, তো আড্ডা শেষে আপনি তো অনেক ধরনের অভিনয় করেছেন, কিন্তু আপনার মুখ থেকে আমরা কখনো কোনো গান শুনিনি। আজকে কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা গানের দুইটা লাইন গাওয়া যায়? অবশ্যই, কেন না। আচ্ছা, একটা গান গান। কেমনে ভুলিব আমি, কেমনে ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া, আমি ফুল বন্ধু ফুলের ভোমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভোমরা। তো ভাই, আপনার সাথে অনেক কথা বললাম, অনেক আড্ডা দিলাম, তো যেহেতু আজকে আপনার একটা ভিডিও করলাম বা ভিডিওটা যারা যারা দেখছে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি? হ্যাঁ, অবশ্যই বলতে চাই। আসলে তোমরা কেউ মানে এরকম কথা বলো না যে আল্লাহ তুমি আমাকে কেন সৃষ্টি করেছো, এই কথা প্লিজ বলো না। কারণ তোমার তোমার কাছ থেকে তুমি অনেক সুখে আসো। তুমি চিন্তা করো যে তোমার তোমার চেয়ে অনেক খারাপ আছে অনেকে, কারোর চোখ নেই, কারোর হাত নেই, কারোর পা নেই। তাই তোমাদেরকে বলি, তোমরা কেউ বলো না যে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছো, আমি মরে যাব, এরকম কথা বলাটা আমাদের আমাদের কাছ থেকে ঠিক না, এটাই আর কি। যাক, আপনার কাছ থেকে অনেক কথা আমরা জানতে পারলাম, অনেক বিষয় আমরা শুনতে পারলাম, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি যে আপনি জীবন সংগ্রামে থেমে নেই, আপনি জীবনের সাথে যুদ্ধ করে টিকে আছেন, আমরাও চাই আপনি টিকে থাকেন সবসময়। আর প্রিয় দর্শক, আপনারা যদি কেউ মিরাজ ভাইকে কোনো ধরনের সহযোগিতা করতে চান, ভিডিও ডিসক্রিপশনে তার ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে তার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে সহযোগিতা করতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করবেন, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাচ্ছি ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।